আমরা এখানে কংক্রিট হলো ব্রিক্স এবং সলিড ব্রিক্স তৈরি করি হাতের স্পষ্ট ছাড়াই। এখানে অটোমেটিক মেশিনে তৈরি হয়, এগুলো গুণমান এবং টেকসই মজবুত মানে। এখানে আমরা ডেলি উৎপাদন করি, হলো ব্রিক্স হচ্ছে আপনার 3000 এবং আপনার সলিড ব্রিক্স হচ্ছে 7000। হাতের স্পষ্ট ছাড়াই এসব ইট সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে বাইর হয়। আমি বাড়ি বানাবো, এই কারণে আমি এই কারখানায় পরিবেশ বান্ধব ইটার জন্য আসছি। আইসা দেখি যে ইটও কম লাগে, সিমেন্ট কম লাগে, প্লাস্টার লাগে না, শক্ত মজবুত, হ্যাঁ অনেক সাশ্রয়, খরচা কম। মিস্ত্রি বলছে ওই ইট ব্যবহার করা খুবই ভালো, অর্থ কম লাগে। হলো ব্লক ইট দেখতে আসছি, এটা হচ্ছে যে অন্যান্য ইটের তুলনায় সাশ্রয়ী, পাশাপাশি হচ্ছে পরিবেশ বান্ধব। অন্য যেখানে হচ্ছে 15টা সাধারণ ইট লাগে, এখানে 3টা হলো ব্লক হলেই চলে। এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এটা ব্যবহার করলে আলাদা কোনো পানির লাইন কিংবা হচ্ছে গ্যাস বিদ্যুতের লাইন করতে হয় না, এই হলো দ্বারাই হচ্ছে পানি এবং গ্যাস বিদ্যুৎ লাইন লাগানো যায়। তো এটা একটা সুবিধা, যে কারণে যে দেখতে আসছি এটাতে বাড়ি নির্মাণ করব। আমরা দেখে এসেছি ইট আগুনে পুড়ে ভাটায় তৈরি করা হয়, যা পরিবেশ দূষণ করে থাকে। কিন্তু এই ইট সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া মেশিনে তৈরি করা হয়, যা আকারে বেশি হওয়ায় ইট বাসাবাড়ি তৈরি করতে তা পরিমাণে কম লাগে এবং দামে সাশ্রয়ী হয়। SNM ইকোব্রিক্স, আমরা পরিবেশ বান্ধব হলো ব্লক এবং কংক্রিট ইট তৈরি করছি। হলো ব্লক, এটা হচ্ছে হলো ব্লক, এর ওয়েট হচ্ছে 11 কেজি। এটা হচ্ছে কংক্রিট ব্লক, এটার ওয়েট হচ্ছে 3.5 কেজি। এই ব্লক ইউজ করার সুবিধা হচ্ছে, এই ব্লক ইউজ করলে বিল্ডিংয়ের ওজন কমে যায়, লেবার কস্টিং কম আসে, বিল্ডিংয়ের টেম্পারেচার যেটা বাহিরের তাপমাত্রা ভিতরে যায় না আর ভিতরের তাপমাত্রা বাহিরে আসে না, যার কারণে গরমের সময় ঠান্ডা থাকে এবং শীতকালে গরম থাকে। আর এই ইট ব্যবহারের পর প্লাস্টারের প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। তো আমাদের এই কারখানায় অনেকে আসতেছেন, অনেক ক্রেতা আসতেছেন, দেখতেছেন। এটা নতুন, তো অনেকের কাছে পরিচিত হতে একটু সময় লাগতেছে, অনেকে নিচ্ছেন। তো আমরা আশাবাদী যে আরও সামনে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের গুণগত মানটাকে আমরা সব সময় প্রাধান্য দিয়ে থাকি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কোয়ালিটিটাকে ঠিক রাখি। আমাদের দেশে যে মাটি দিয়ে পুরানো যে এই প্রচলিত ইট, এগুলা আসলে পরিবেশ বান্ধব না। এখন যে হলো ব্রিক্স বা যেটি সিমেন্ট বালু দিয়ে তৈরি করা হয়, এটি অত্যন্ত পরিবেশ বান্ধব। আমরা এই ইটগুলাতে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো এটির ভিতরে যে হোলগুলো থাকে, আমরা যে এই মাটির তৈরি যে ইটগুলো থাকে, সেটিতে যদি আমি কোনো গ্যাসের লাইন বা বিদ্যুতের লাইন আমি নিই, তখন দেখা যায় কি যে এটা ইট কাটতে হয়, তাতে দুর্বল হয়ে যায়। এবং এইগুলো যেটি আছে, হোল দেওয়া আছে আগে, এর ভিতর দিয়ে গ্যাসের পাইপ এবং পানির পাইপ, ইলেকট্রিক পাইপ সবগুলোই দেওয়া যায়। এবং এই ইটগুলো যদি আমি একটু বিবেচনা করি, তা আপনি দেখতে পারবেন যে এখানে যে এই ইটের যে তৈরি, মানে মাটির যে তৈরি ইটগুলো, সেগুলা আসলে পরিবেশ বান্ধব না। আমাদের দেশে যে ইট তৈরি করা হয়, এতে যে খোলাগুলাতে, ইটের ভাটাগুলাতে যে ধোঁয়া নির্গত হয় এবং পরিবেশ নষ্ট হয় তাতে, এবং আমাদের যে জমিগুলো আছে তার উর্বর শক্তি নষ্ট করে ফেলতেছে, এবং এখানে যে আরও যে বিভিন্ন ধরনের সমস্যাদি রয়েছে। এবং বিশেষজ্ঞরা এখন আসলে সরকারিভাবেও এই ইটগুলো, কাঁচামাটির ইটগুলো আসলে বন্ধ করে এইগুলো এখন দিচ্ছে। তো আমরা আশা করি যে এই ইটগুলো সরকারিভাবেও যেন এইভাবে এখন এই হলো ব্রিক্সের যেন ইট দেওয়া হয়, তাহলে আমাদের পরিবেশ বান্ধব হবে এবং আমরা সাশ্রয়ীও আমরা এই ইটগুলো পাবো।